বর্ধমান জেলার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বড় বাজার নতুনগঞ্জ, আলমগঞ্জ এবং বোরহাট। এই তিনটি বাজার নিয়ে ধর্মঘটের ডাক দিল সোমবার মঠিয়া মজদুর সংগঠন। তাদের দাবি, বোনাস বাড়াতে হবে। সেই বোনাস না বাড়ানোর জন্য তারা কাজ বন্ধ করে দিয়েছেন এবং সারাদিন ব্যাপী নতুনগঞ্জ গুরপট্টি বাজারে বিক্ষোভ আন্দোলনে সামিল হয়েছেন সমস্ত মঠিয়া মজদুর কর্মচারীরা। তাদের দাবি, 4 থেকে 4,500 টাকা বোনাস দিতে হবে মালিক কর্তৃপক্ষকে। যদিও এই বিষয়ে মালিক কর্তৃপক্ষ জানান, গত বছর তারা 2,500 টাকা বোনাস দিয়েছিলেন, এবারে একলাফে এত দেওয়া যাবে না। আলোচনা সাপেক্ষে বিবেচনা করে বিষয়টি দেখা হবে 12 ঘন্টার মধ্যে। এবার দেখার বিষয় শেষমেশ এই আন্দোলন কি রূপ নিতে চলেছে। যদিও মঠিয়া মজদুররা জানান, তাদের দাবি না মানলে তারা অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘট চালিয়ে যাবেন। ব্যুরো রিপোর্ট, সমাজ হিতৈষী। 4 থেকে 4,500 টাকা বোনাস দিতে হবে, তার জন্য তারা ধর্মঘট ডাক দিয়েছে, কি বলবেন? আমাদের বলার বলতে কি, হঠাৎ করে ওরা 11টা অবধি কর্মবিরতি পালন করবো বলে একটি পোস্টার টাঙা, এই মুহূর্তে ওরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকে দিয়েছে। আমাদের যেটা আলোচনা করার সুযোগ ছিল সেটা আমরা, ওনারা সেই রাস্তাটা বন্ধ করার দিকে যাচ্ছে, তো আমরা একটু ভুল বোঝাবুঝির কারণে আমাদের বসা হয়নি। ওই জন্য আমরা এখন ভাবছি যে বিষয়টা ঠিক হচ্ছে না, বাইরে থেকে অনেক গাড়ি ঘোড়া এসছে যেগুলো আমাদের দাঁড়িয়ে আছে, লোড আনলোড বন্ধ আছে, ওরা ইমিডিয়েট কাজ আরম্ভ করুক, আমরা একটা সময় করে ওদের সাথে বসার পরিকল্পনা নিয়েছি। এর আগে আপনারা বোনাস কত টাকা দিচ্ছিলেন? এর আগে আমাদের লাস্ট 2,250 টাকা করে দেওয়া হচ্ছিলো, এখন তারা বলছে 4,000 টাকা, তাই তো? হ্যাঁ, সেটা বসে আমাদের 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 কাছে ওই ধরনের কোনো দাবি আসেনি, কিন্তু বোনাস বাড়াবার ব্যাপারে এসেছে, তো আমরা চাইছি যে এরকম ওরা কাজটা ইমিডিয়েট আরম্ভ করুক, তারপর আমরা 2-1 দিনের মধ্যে ওদের সাথে বসে সমস্যাটা নিতে। আমার নাম গৌতম দাস, আমি এখানে একজন এভিয়ান মার্চেন্ট অ্যাসোসিয়েশনের আমি যে সম্পাদক। বলুন আরেকবার কি বললেন? আজকে আপনারা এই আন্দোলন কিসের জন্য করছেন? আমরা বোনাসের জন্য আন্দোলন করছি। আমাদের যেটা নিয়ম হয়, চিঠি করা হয়েছিল, মালিকরা কোনো রকম আমাদেরকে ইয়ে করেনি, তো আমরা সব শ্রমিক ভাই হয়ে আই নামতে বাধ্য হলাম। আমরা লেবারের কাজ করি, মটিয়ার যে কাজগুলো হয় সেই কাজগুলোই করি। কী ডিমান্ড করেছেন আপনারা? আমাদের তো ডিমান্ড এখন পর্যন্ত শোনেনি, বসলেই বসেই না। আমাদের বোনাসের বাড়াতে হবে, আজকে তিন বছর ধরে বাড়ানো হয়নি, 3 বছর ধরে ওই একই করে যাচ্ছে, ওই বলছি শুনছে না, এই নিয়ে আজকে আমরা রাস্তায় নামতে বাধ্য হলাম। নাম মঙ্গল মাহাতো। আমরা বোনাসের জন্য দাবি করা হয়েছে, মালিক পক্ষকে বহুবার আমরা চিঠি করেছি, আমরা কাউন্সিলর আমাদের 21 নম্বর ওয়ার্ডে কাউন্সিলরকে জানানো হয়েছিল এই ব্যাপারেতে, তিনিও বলেছেন ঠিক আছে আমরা দেখছি। কাউন্সিলরবাবু আমাদের খুব সাপোর্ট করেছেন, আমরা মালিক পক্ষকে চিঠি যাওয়ার পরও আমরা 72 ঘন্টা সময় দিয়েছিলাম, মালিক পক্ষ কোনো আমাদের সঙ্গে বসেনি, কো বাধ্য হয়ে আমরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। এখনও পর্যন্ত আমাদের মালিক পক্ষ কোনো আমাদের সুরাহা দেয়নি, কো জানি না আশা করে মালিক মানবে কি না, যদি আমাদের পক্ষে মালিক বসে আমাদের সুরাহা যদি করে আমরা আন্দোলন তুলে নিতে বাধ্য হব। আমরা এখনও পর্যন্ত 4,500 মধ্যে করা হয়েছে, যদি 4 আমাদের বাজে 4-এর ওপরে আমরা না 4-এর নিচে আমরা নাম মনে করবো। বাবু না, বাবু আমাদেরকে দিচ্ছিল, আগে দিচ্ছিল 2,550, তারপরে কমে এসছে 2,000 টাকা, মানে লোকের পয়সা বাড়ে আমাদের পয়সা কমে যাচ্ছে। আমরা এখানে মোটামুটি কিচেন হলো 3,000 থেকে 3,500 মুঠে রয়েছে, তার উপরে হবে, বেশি হবে তো কম নয়। আমরা কর্মসূচি দিচ্ছি বোনাসের জন্য, যতক্ষণ আমরা বোনাসের যতক্ষণ ফেসলা না হবে আমরা আন্দোলন চালিয়ে যাব। রামু ব্যানার্জি।